দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত নই। হৈমন্তীর বাড়ি থেকে পাওয়া যে টেটের রোল নাম্বারের তালিকা, সেই তালিকা সম্বন্ধে কিছু জানা নেই, এমনটাই কিন্তু জানালেন 2014 টেট প্রার্থী। এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, কলকাতা টিভির অন্তর তদন্ত, কলকাতা টিভির অন্তর তদন্ত 2014 টেট পরীক্ষার্থীদের তালিকায় যে নাম রয়েছে সে বিষয়ে কিছু জানি না। টেটের তালিকা ধরে অন্তর তদন্তে কলকাতা টিভি, এবং সেই পরীক্ষার্থী কিন্তু জানাচ্ছেন যে কলকাতা টিভিকে জানিয়েছেন 2014 টেট প্রার্থী যে সে বিষয়ে সেই তালিকা সম্বন্ধে কিছু জানি না। জানালেন তালিকায় নাম থাকা 2014 টেট প্রার্থী। বর্তমানে তিনি একটি সরকারি স্কুলের পার্শ্ব শিক্ষক। হৈমন্তীর ফ্ল্যাটের বাইরে টেট পরীক্ষার্থীদের তালিকা এবং হৈমন্তীর ফ্ল্যাটের বাইরে যে টেট পরীক্ষার্থীদের তালিকা পাওয়া গিয়েছে সেই তালিকা ধরে অন্তর তদন্তে কলকাতা টিভি এক্সক্লুসিভ, সেই কলকাতা টিভির অন্তর তদন্ত, কলকাতা টিভির এক্সক্লুসিভ অন্তর তদন্ত। এবং কলকাতা টিভিকে 2014 টেট প্রার্থী জানালেন যে সেই তালিকায় নাম থাকা নিয়ে তিনি কিছু বলতে পারছেন না। আমি তো সত্যি কথা বলতে কি, কাল যখন শুনলাম বিষয়টা আমি নিজে একেবারেই হতবাক এবং মাথায় বাজ পড়ার মতন অবস্থা। এরকম তো আমি কোনোদিন কোনো কাজের সঙ্গেও যুক্ত না এইরকম, আর আমার আর্থিক পরিস্থিতিও সেরকম না যে আমি টাকা পয়সা দিয়ে চাকরি কাউকে বলবো রেফার জন্য করবো, সেটাও আমার পক্ষে সম্ভব না। কারণ আমি সামান্য প্যারা টিচারে চাকরি করি, সেখানে যা মাইনে পাই দিনান্তে মানে সবই শেষ হয়ে যায়। আমার হ্যাঁ প্রাইমারি না আপার প্রাইমারি, আমাদের হাই স্কুলে আমি আপার প্রাইমারি প্যারা টিচার। সেখানে আপনারা নিশ্চিতভাবেই জানেন যে গভর্নমেন্ট আমাদেরকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে। আমাদের 10-12 বছর সার্ভিস লাইফে 12,000 টাকা মাইনে যেটা আমরা হাতে পাই, সেটা একজনের পক্ষে একটা সংসার চালানোর পক্ষে যথেষ্ট নয়। সেখানে জব গার্ডের যারা কাজ করে তারা মনে হয় অনেক স্বাধীন, অনেক সুখে স্বাচ্ছন্দ্যে আছে। যারা ট্রলি চালায় তারা অনেক বেশি ইনকাম করে আমাদের থেকে। আমার মনে হচ্ছে যে এই বিষয়ে একটা ভিতরে ষড়যন্ত্র লুকিয়ে আছে, যে যারা হয়তো ডিপ্রাইব হয়ে আছে তাদের নামগুলো ঢুকিয়ে দিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করার একটা প্রয়াস আমার মনে হচ্ছে চলছে। হয়তো আপনারা ভালো করে যদি অন্তর্তদন্ত করেন হয়তো দেখবেন এরকম আরও অনেক নাম পাবেন যারা এরকম চাকরি পায়নি, অথচ তাদের নামগুলো সেখানে ঝুলে আছে, লিস্টেড হয়ে আছে, অথচ যারা চাকরি করছে তাদের নামগুলো হয়তো নেই বা কিছু কিছু ক্ষেত্রে আছে। আপনারা অন্তর্তদন্ত করুন, আপনাদের কাছে আবেদন আমাদের যে আপনারা সঠিক জিনিসটাকে খুঁজে বের করুন। এরকম করে যদি আপনারা